হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটাতে অথেন্টিক তোমরা আনসার পাবে লাইভ অনলাইন অ্যাসাইনমেন্ট, যে সাবমিশন EED 8, এটা যে টার্ম অ্যান্ড এক্সামিনেশান আছে 2023 সেটা থেকে পাবে। নাম্বার 1 কোশ্চেনটা পরে করব, নাম্বার 2 কোশ্চেন যেটার আনসার আছে নাম্বার অপশান সিটা হবে তোমাদের রাইট আনসার, এডুকেশনাল রিসার্চ। সো নেক্সট কোশ্চেন নাম্বার 3 চলে যাই। কোশ্চেন নাম্বার থ্রি আনসার হবে অথেন্টিসিটি অফ ডাটা, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার ফোরের আনসার হবে Web 2.0, অপশান সি, ইয়াস। নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভের আমাদের যেটা আনসার আছে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার সিক্স অপশন ডি, সরি অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার সেভেনে আমাদের অপশন থাকবে, কোশ্চেন নাম্বার 7টা একটু দেখে নাও, কোশ্চেন নাম্বার 7 অপশান সি হবে রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার এইটে আমাদের যে অপশান থাকবে, কোশ্চেন নাম্বার এইটে দেখো অপশান বি এফ টেস্ট এই আনসারটা হবে। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার নাইনে কোশ্চেনটা তোমরা দেখতে পাবে নিয়ন্ত্রণ দক্ষতার সাথে পরিবর্তন পর্যবেক্ষণ ও পুনরাবৃত্তি। কোশ্চেন নাম্বার 9 চলে আসছে, কোশ্চেন নাম্বার 9 যে আনসারটা হবে এক্সপেরিমেন্টাল রিসার্চ, অপশান সি। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার টেনে কোনটি গবেষণা তথ্যের বৈশিষ্ট্য নয়। সো দ্য রাইট আনসার ইজ অপশান রাইট আনসার ইজ অপশান এ। সো অপশান এ যেটা রয়েছে সেটা লিমিটেড ডাটা। সো নেক্সট দ্য কোশ্চেন নাম্বার ইলেভেন নেক্সট দ্য রাইট আনসার ইজ স্ট্যাটিক ইজ দ্য রাইট আনসার, অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 12 চলে যাব, কোশ্চেন নাম্বার 12 রাইট আনসার ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। কোশ্চেন নাম্বার 13 চলে যাব, এনকোয়ারি শুড নট বি দ্য রাইট আনসার, ইয়েস এনকোয়ারি এটা হবে রাইট আনসার, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 14 চলে যাব, কোশ্চেন নাম্বার ফোরটিনে শিক্ষা সংক্রান্ত সমস্যা বিষয়ে সমাধানের জ্ঞান অনুসন্ধান করা, এটা কী অপশান হবে এডুকেশনাল রিসার্চ। কোশ্চেন নাম্বার 14। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার ফিফটিনে দেখি কী কোশ্চেন রয়েছে। রিসার্চ প্রসেস ইজ কনসিডার্ড অ্যাজ সায়েন্স বিকজ ইট because it searches for objective truth, yes. Next question number 16, which one is not the part of criticism of data? এখানে অনেকগুলো অপশান রয়েছে, দেখো অপশান বি এবং অপশান সি কখনোই হবে না, অপশান এ এবং অপশান ডি এর মধ্যে একটা কনফিউশন থাকবে, কিন্তু অপশান ডি হবে রাইট আনসার, কারণ তথ্যের অনুসন্ধান করতে হবে, তথ্যের সত্যতা যদি থাকে তাহলে সেটা নিয়ে কোনো ক্রিটিসিজম হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 17 দেখে নিচ্ছি, কোনটি উন্নয়নমূলক অধ্যয়ন নয়,
এবার অপশান দেখে নিই, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এখানে সবসময় আমাদের অপশানটা চুজ করে নিতে হবে, দেন সেভ নেক্সট করতে হবে। অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলে যাবো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ আমাদের অপশানটা সিলেক্ট করতে হবে, কোন অপশান, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটা প্রেস করতে হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19-এ চলে যাব। কোশ্চেন নাম্বার নাইনটিনের কোনটি গবেষণা প্রশ্নাবলী তৈরির মধ্যে পড়ে না, এই যে না যেখানে থাকবে, হুইচ ওয়ান ইজ নট, এই কোশ্চেনের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে, কোশ্চেন মন দিয়ে পড়তে হবে, নেক্সট আনসার করতে হবে। এখানে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, অপশান বি হচ্ছে রাইট আনসার, দেন সেভ নেক্সট। অ্যান্ড নাও দ্য লাস্ট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-এর অপশানটা সিলেক্ট করবে, অপশান বি রাইট অ্যান্সার, দেন সেভ নেক্সট করো। এখানে দেখো একটা অপশান আসছে যে ইওর এক্সাম কমপ্লিটেড। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত এক্সামগুলো দেওয়া হয়ে গেছে, সব এক্সামগুলো দেওয়া হয়ে গেলে তোমাদের এইরকম একটা অপশান আসবে, এখান থেকে তোমরা এটা প্রিন্ট করে নিতে পারবে। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রিন্ট করার অপশান রয়েছে এবং এগুলো স্ক্রিনশটও করে রাখতে পারো। সো এই ভিডিওটি যদি পছন্দ হয় তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং NSOU-এর আরও যদি কোশ্চেন অ্যান্সার চাও কমেন্ট।